খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে ছিল যানবাহনের ভিড়। উদ্বোধনের রাতে উৎসুক অনেকেই ফ্লাইওভার পার হয়ে নিয়েছেন যানজটমুক্ত যাত্রাবাড়ীর স্বাদ। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে চললে বহুদিন নির্বিঘ্নে ব্যবহার করা যাবে ফ্লাইওভারটি। ঈদের আগেই ফ্লাইওভারটির সব রাস্তা উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন নির্মাতারা। ক্যামেরাম্যান মাসুদুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন রিজওয়ান কাদের। নববধূকে নিয়ে জীবনযাত্রা শুরু করবার শুভ দিনে সদ্য উন্মুক্ত যাত্রাবাড়ী ফ্লাইওভারের স্বাদ নিতে রাতেই হাজির এই নবদম্পতি। নতুন ফ্লাইওভারের যাত্রার রাতে উৎসাহ উদ্দীপনা আর উপলক্ষকে স্মরণীয় করে রাখতে মধ্যরাতেই নবদম্পতিকে নিয়ে বরযাত্রীরা হাজির যাত্রাবাড়ী ফ্লাইওভারে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, নতুন অনুভূতি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, আমাদের দেশের জন্য সম্পদ। হ্যাঁ, আমাদের মজা লাগে। দীর্ঘদিনের যে একটা যানজট নিরসনের যে একটা মানুষের প্রত্যাশা ছিল, যে এটার মাধ্যমে হয়তো বা বড় ধরনের একটা মানে পদক্ষেপ নেওয়া হলো আর কি। শুধু বরযাত্রী নয়, রাজধানীর নতুন অলংকারের স্বাদ নিতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফ্লাইওভার দেখতে আসা সবার মনেই স্বস্তির নিঃশ্বাস। আমরা এখন টোটালি যে কোনো সময় আসতে পারবো, যেতে পারবো। প্রধানমন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে জ্যাম থেকে যে ভোগান্তি করেছি আমরা, এখন আমাদের এই ভোগান্তিটা অনেকটা কমে যাবে। প্রথম ঘন্টায় গাড়ির সংখ্যা বেশি হওয়ায় টোল প্লাজার মুখে এসে যানবাহনের কিছুটা জট থাকলেও খুশি মনেই তা মেনে নিয়েছেন পারাপারের যাত্রী ও চালকরা। না জ্যাম না, সামান্য জ্যাম, এই সামান্য অল্প কত জ্যাম হচ্ছে, ওদের ক্লিয়ার। প্রথম থেকে অনেকে সকরা উঠে গাড়িতে উঠছে, উঠার জন্য সামনের জ্যাম না, ওদের ক্লিয়ার। জি ভালোই, তো এখানে টোলে একটু অসুবিধা হচ্ছে, ওই সময়টা যাচ্ছে আর কি টোলে। খুব ভালো হয়েছে, সুন্দর ব্রিজ হয়েছে আর। এটা প্ল্যানিং আছে, আমরা আজকের অপারেশনের পরে আমরা দেখব যে কার কোনো সমস্যা হচ্ছে, কাস্টমারদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তখন আমরা এটা আগামীকালকে থেকে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, যাতে কাস্টমাররা নির্বিঘ্নে এখানে যানজট ছাড়া পার হতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সদিচ্ছার প্রতিফলন হিসেবে তারা দ্রুততার সঙ্গে শেষ করেছেন এই মহাকর্মযজ্ঞ। যে গভর্নমেন্ট যদি ইউটিলিটি রিলোকেট করে দিতে চাইতো, তাহলে এই প্রজেক্ট এখন আমরা শুরুই করতে পারতাম না। গভর্নমেন্টের প্রশংসা ডেফিনেটলি, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই তিন বছর তুমি বিদেশি টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসো, এনে কিভাবে লাগব করা যায় সেটা দেখো। অ্যান্ড অ্যাকর্ডিংলি উই ডিড। যে গুলিস্তানের উপর দিয়ে যে পলাশিতে যে এন্টার নেমেছে, এটা আমরা এখন খুলিনি, বাট ঈদের যখন প্যাসেঞ্জার আসবে, গাড়ি আসবে, তারা কিন্তু আবার এটা অ্যাভেল করতে পারবে। সবার প্রত্যাশা, উপযুক্ত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে রাজধানীর নতুন এই অলংকারকে রাখা হবে দীর্ঘস্থায়ী ও নিরাপদ। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা, চন্দন ও নানান অলংকার প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজিয়ে কুমারীকে পূজা দেওয়ার জন্য বসানো হবে নির্দিষ্ট স্থানে। দুর্গাপূজায় শুক্রবার ছিল মহাসপ্তমী। পূজা শেষে ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং ভোগ আরতির আয়োজন। সন্ধ্যার পর বৈচিত্র্যময় সাজসজ্জার মধ্যে আলোর বান ডাকে পূজা মণ্ডপগুলোতে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, বনানী, গুলশান, শাঁখারি বাজার, বাংলা বাজার সহ বিভিন্ন মণ্ডপে দেবী দর্শনে ভক্ত এবং দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০০রও বেশি মানুষকে। ইটালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ ম্যাসকাট। তাৎক্ষণিকভাবে অভিবাসীদের জাতীয়তা জানা যায়নি। পানিতে ভেসে থাকা মানুষদের উদ্ধারে একযোগে কাজ করে যাচ্ছে মাল্টা ও ইটালির নৌবাহিনী। তবে রাতের অন্ধকারে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে। এর আগে শুক্রবার মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে পৃথক নৌকা ডুবিতে কমপক্ষে ১২ জন অভিবাসীর মৃত্যু হয়। ১১৬ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মিশরের নিরাপত্তা বাহিনী। এদের অধিকাংশই প্যালেস্টাইন ও সিরিয়ার নাগরিক। খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন আমেরিকা পর্বের খেলায় পেরুর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। সুপারস্টার লিওনেল মেসি এবং গঞ্জালো হিগুয়েনকে ছড়া খেলিয়েছে ইকুয়েডর। ল্যাটিন আমেরিকা জোনের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। মোজো এবং ব্লেজার বিডি সৌজন্যে চ্যানেল আই স্টুডিও থেকে খেলাটি ধারাভাষ্যে ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক ও ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ সালাউদ্দিন। দর্শক জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে প্রতিবারই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করে থাকে চ্যানেল আই।
বিশ্বকাপ ফুটবলের ইউরোপীয় বাছাই পর্বে জয় পেয়েছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। বেলারুশ